কিশোরগঞ্জের বাজিতপুরে নিবু মিয়া নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলে সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন নিহত নিবু মিয়ার ছেলে সোহেল মিয়া, তার তিন বন্ধু ইলেকট্রিশিয়ান বাবুল মিয়া, কসাই নজরুল ইসলাম ও রাজমিস্ত্রি সুমন মিয়া। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, গত 20 অক্টোবর দুপুরে বাজিতপুরে পিরোজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার একটি ধানক্ষেত থেকে হাত পা বাঁধা গলা কাটা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নিহত ব্যক্তির ছেলে আব্দুর রহমান বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশের একটি দল প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরোজপুর বাজার এলাকায় আব্দুল হায়ের হোটেল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি বাবুল মিয়াকে আটক করেন। আটক আসামি স্বীকারোক্তি দেন যে নিবু মিয়ার সঙ্গে থাকা 70,000 টাকার জন্য তাকে খুন করেছেন তারা। তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিবু মিয়ার ছোট ছেলে সোহেল মিয়া সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের কাছে জবানবন্দিতে বাবাকে গলা কেটে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন সোহেল। হত্যার সময় ধান খেতে বাবার মাথা চেপে ধরেন তিনি।